এবার শুভ বিবাহ ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী শ্রুতি দাস। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর জি কর কাণ্ডের পর টলিউডের একাধিক পরিচালকের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, আর তারই মধ্যে শ্রুতি দাস বলেছেন যে আমি এবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রতিবাদী মিছিল থেকে তার মনে জমে থাকা নিরাপত্তাহীনতার কথা বলেন রাঙ্গাপু। এদিন বলেন, আমার যখন নাইটে আউটডোর করি তখন একটা মেকআপ ভ্যানে একা শুটিং করে এসে যখন বসি তখন যদি একজন দারোয়ান এসে আমাকে মেরে দিতে পারে তখন তার দায় নেবে কে? অভিনেত্রী এরকম প্রশ্ন ছুড়ে দেয়। তবে অভিনেত্রী শ্রুতি দাস এবার নতুন ধারাবাহিক শুভ বিবাহিতে ফিরছে। অভিনেত্রী শ্রুতি দাস ও সোনামণি সাহার একটা ছবি ভাইরাল হয়েছে, সেখান থেকে অনেকেই কমেন্ট করে লিখেছে শুভেচ্ছা। আর এদিকেই বোঝা যাচ্ছে শ্রুতি দাস এবার শুভ বিবাহ ধারাবাহিকে ফিরবে। তো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকে যদি শ্রুতি দাস ফিরে কেমন হবে কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।